রবিবার বহরমপুর গ্র্যান্ড হলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। যোগদান করলেন কংগ্রেস দলে প্রথম সারির নেতা বহরমপুর কংগ্রেসের টাউন সভাপতি কার্তিক চন্দ্র সাহা ও বহরমপুর পূর্ব ব্লকের প্রাক্তন সভাপতি আশিস দে। এরা কংগ্রেস দলের পরিচিত মুখ। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জি জানিয়েছেন, 2019 সালে লোকসভা ভোটে যাদের নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করে সাংসদ হয়েছিলেন, সেই কংগ্রেসের প্রথম সারির দুই নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রবিবার। বর্তমানে কংগ্রেস রাজনৈতিক যে দৈব নেতৃত্ব, অলস নেতৃত্ব এবং কর্মীদের উপেক্ষা করা যে প্রয়াস, এখান থেকে পর্যায়ক্রমে বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের একভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করবে। সেই তৃণমূল কংগ্রেসে কাজ করার ইচ্ছা প্রকাশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, যে অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা সুন্দর রাজনীতি করার পরিবেশ, যেখানে ভালো ছেলে রাজনীতি করতে পারে, যেখানে চোর চিটার ধাপ্পাবাদ, বদমাইশ কৌশলী ধূর্ত অলিম্পারিকে ব্যবহার করা, এই রাজনৈতিক ব্যক্তি থেকে উপেক্ষা করে যেভাবে তিনবারের বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্ষমতায় তৃণমূল আসীন হয়েছে, সেই রাজনৈতিক ধারা ভীষণভাবে খুব শিক্ষিত সচেতন নাগরিকদের মধ্যে উৎসাহ দিচ্ছে, উদ্দীপনা দিচ্ছে, তার জন্যই এই যোগদান। তারপরে এই প্রথম মুর্শিদাবাদেও ঠিক চাই মুর্শিদাবাদের সভাপতি আছেন, তারও মুর্শিদাবাদে একটা সুযোগ পাইবে, তাহলে একই বিষয়ে দুষ্ট হলে তাদের শাস্তি একরকম হওয়া উচিত, আমি তাই বলি। অবশ্যই ভালো লাগছে এই যোগদান করবে, তো আমরা তো একটা জেনে শুনে জেনে বুঝে এসেছি, আমরা দেখেছি যে থেকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য রাজনীতি করা, সেই মানুষের যদি পরিষেবা না দেওয়া হয়, না দেওয়া যায়, তাহলে সে রাজনীতি করার কোনো মূল্য নাই, আমরা দেখেছি। আমরা